ছবির মতো সুন্দর ভারতের হিমাচল প্রদেশ, আর তার মধ্যমণি ধর্মশালা, যেখানে বাংলাদেশ খেলবে বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ। আফগানিস্তান এবং ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি খেলতে ধর্মশালায় পৌঁছেছে বাংলাদেশ দল। আসামের গুয়াহাটিতে এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে। সেখান থেকে মঙ্গলবার বিকালে একটি চার্টার্ড ফ্লাইটে গুয়াহাটি থেকে 2500 কিলোমিটার উড়াল দিয়ে মুশফিক মিরাজরা পৌঁছায় ধর্মশালায়। তবে দলের সকল খেলোয়াড় এবং কোচিং স্টাফ সহ সংশ্লিষ্ট সবাই ধর্মশালায় গেলেও টাইগার কাপ্তান সাকিব আল হাসান যাননি দলের সাথে। দলের সাথে ধর্মশালায় না গিয়ে তিনি গিয়েছেন আহমেদাবাদে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে কি না তা নিয়ে সংশয় থাকলেও ক্যাপ্টেন স্মিথ হচ্ছে নিশ্চিত। বিশ্বকাপের সব দলের দলপতিরা সেখানে অংশ নেবেন, অনুষ্ঠানটি হবে আহমেদাবাদে। সেখানে অংশ নিতেই দলের সাথে ধর্মশালায় না যেয়ে সাকিব গিয়েছেন সেখানে। ক্যাপ্টেন স্মিথ অনুষ্ঠান শেষ করে বাংলাদেশ কাপ্তান সাকিব আল হাসান দলের সাথে যোগ দিবেন বুধবার। এদিকে ধর্মশালা বাংলাদেশের সাবেক কাপ্তান তামিম ইকবালের সাথে জড়িয়ে ওতপ্রোতভাবে। তামিমের সুখের এক স্মৃতি বিজড়িত স্টেডিয়াম এটি। বাংলাদেশের প্রথম এবং একমাত্র ব্যাটসম্যান হিসেবে ওমানের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করেছিলেন তামিম, আর সেই সেঞ্চুরি এসেছিল এই ধর্মশালাতেই। 2016 সালের 13ই মার্চ তামিম গড়েন এই কীর্তি। তার 7 বছর পর বাংলাদেশ দল আবারও মাঠে নামবে তামিমের প্রিয় ধর্মশালাতে। তামিম না থাকলেও তামিমের সুখস্মৃতি এবার পুরো বাংলাদেশ দলের হোক, এরকমটাই চাইবে বাংলাদেশ। বাংলাদেশ এই ভেন্যুতে টি টোয়েন্টি খেলেছে তিনটি। তিন ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে 2 ম্যাচে, আর 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এই 3 ম্যাচেই দলের সেরা পারফর্মার তামিম ইকবাল এই স্টেডিয়ামে, যার ব্যাটিং অ্যাভারেজ 233। আয়ারল্যান্ডের সাথে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে করেন 26 বলে 47 রান। নেদারল্যান্ডসের বিপক্ষে 58 বলে অপরাজিত 83 রান করে হয়েছিলেন ম্যাচ সেরা। ম্যাচ জিতেছিল বাংলাদেশ। ওমানের বিপক্ষে 63 বলে অপরাজিত 103 রান করে বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা। তামিম ইকবালের স্বপ্নের ভেন্যুতে পা রেখেছে বাংলাদেশ, যেখানে 7 অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মোকাবিলা 10 অক্টোবর। তামিমের স্বপ্নের ভেন্যুতে বাংলাদেশের স্বপ্ন জয়ের মিশন তাই শুরু হয়ে গেল আনুষ্ঠানিকভাবে। ছবির মতো সুন্দর স্টেডিয়ামটায় বাংলাদেশ তার অপরাজিত ট্যাগ ধরে রাখার মিশনে সফল হয়ে বিশ্বকাপ যাত্রাকে রাঙিয়ে তুলুক ছবির মতো সুন্দর করেই। পারভেজ ইমাম, অনফিল্ড।